আমার ভাইয়েরা আল্লাহ তৌফিক দিক বলি আমিন আমিন ওয়া ইউনাব্বারু লাহু ফি কবরিহি কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে এবার ফেরেশতারা চলে যাবে যাওয়ার সময় বলবে ইয়া আব্দুল্লাহ নাম ওয়া আল্লাহর বান্দা দুনিয়াতে ঘুমাতে পারো নাই রিবান্ডের পর রিবান্ড দুনিয়াতে ঘুমাতে পারো নাই একামতে দ্বীনের কাজ করেছো নারায় তাকবীর সুগারের করবে ছিলে তাফসীর মাহফিল করেছো দ্বীন কায়েমের সংগ্রাম করেছো তোমার মেজ ডালিয়ে দেওয়া হলো লজিং ডালিয়ে দেওয়া হলো বাসাতে থাকতে দেওয়া হয় না এক রাতে এক জায়গায় ঘুমাইতে পারো না জায়গা বারবার লাড়ো বিলাই বিলে সাত জায়গা লাড়ে বাংলাদেশের ইসলামী আন্দোলন কর্মীরা সত্তর জায়গাও লাড়ে ঠিক না তুমি দিনে ঘুমাতে পারো না দুনিয়ায় কত কষ্ট করেছ কত বাড়িতে ঘুমাইছ ইয়া আব্দুল্লাহ নাম আল্লাহর বান্দা এবার ঘুমাও তোমার নিচে জান্নাতি বিছানা গায়ে জান্নাতি পোশাক তোমার কবরের সাথে জান্নাতের দরজা তোমার কবর বড় হয়ে গেল তোমার কবরে জান্নাতি বাতি এবার তুমি আরামে ঘুমাও এবার আপনি বলবেন না আমি ঘুমাবো না আর জিয়া হানি ফাকবিরু আমাকে আরেকবার বাংলাদেশে যেতে দাও আমি আরেকবার পৃথিবীতে যেতে চাই আমি আরেকবার জমিদারে যেতে চাই আমি আরেকবার চান্দপুরে যেতে চাই আমি আবার আমার বন্ধুদেরকে শুনাইতে চাই আমি যখন একামতে দিনের কাজ করেছিলাম আমি যখন বাইতুল মালে খরচ করতাম আমি যখন নারে তাকবীর স্লোগান অংশগ্রহণ করেছিলাম আমার চাচাতো ভাই আমার বন্ধু আমার ক্লাসমেট আমাকে জঙ্গি বলেছিল আমাকে মোল্লা বলেছিল বিরোধী বলেছিল মানবতা বিরোধী বলেছিল কত গালি গালাজ করেছিল আমি তাদেরকে বলে আসতে চাই দেখ তোর আমাকে যদিও গালি দিয়েছিস আল্লাহ আমাকে জান্নাতে কত আরামে রাখছে এবার ফেরেশতারা বলবে আব্দুল্লাহর নাম কান্না ওমাতিল আরুস আল্লাহর বান্দা দুনিয়া থেকে আসার পর আর যাওয়ার নাই এবার তুমি আরামে ঘুমাও যেভাবে নব দম্পতি বাসরে আরামে ঘুমায় থাকে সুবহানাল্লাহ কবর এরকম জান্নাতের পরিবেশে থাকতে চান অফিসরা চান এমন চান যদি চাই তাহলে কার আইন মানতে হবে কার গোলামি করতে হবে ইসলাম অর্ধেক মানতে হবে নবীকে অর্ধেক ভালোবাসতে হবে জীবন দিয়ে ভালোবাসতে হবে ইসলাম পুরোপুরি মানতে হবে একদিন প্রশ্নের জবাবে যারাই বাধা হয় সব জবাব দিতে হবে এখন আমাদের দেশে বলে সব লুই ডং সুখ লুই ডং আমাদের দেশে কয় না আমাদের সাথে প্রবাদ আছে কিন্তু সব লুই ডং সুখ লুই ডং সুখ সুখ রং বুঝিনি খেলা ঠিক আছে কথা সুতরাং তুমি আমার রাজনীতি নিয়ে খেলবা আমার সমাজ নিয়ে খেলবা আমার গাছ কাটিয়া লেবা আমার এটা কথা করো কিন্তু মার রব্বুকা ও মা দিনুকা ও মান হাজার নবী এই তিন প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না ঠিক আছে কথা সেটা যে আমার বাবা হয় আমার দল হয় আমার বীর হয় আমার নেতা হয় আমার সরকার হয় আমার বিরোধী দল হয় আমার আব্বা আম্মা হয় ছাড় দেওয়া যাবে না রাজি আছি কারা কারা রাজি আল্লাহকে দু হাত তোলা দেখাও আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমরা আলোচনা